শিমুলবাগান বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহিরপুরে 100 বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাঠা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় শিমুলবাগান। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাঠা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে প্রায় 100 বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা এক শিমুল গাছের বাগান। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে মায়রা নদীর জাদুকাঠা, আর এপারে রক্তিম ফুলের সমারোহ, অগণিত পাখির কলকাকলি। 2002 সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামের জাদুকাঠা নদী সংলগ্ন লাউয়ের গড়ে বাঁধকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় 2400 শতক জমিতে শৌখনতার বসে শিমুল গাছে রোপণের উদ্যোগ নেন। তিনি প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। বাগানের সঙ্গে লেবুর বাগানও গড়ে উঠেছে। বসন্ত এলে 2000 শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে। ফাগুনের অরুণ আলোয় ফোটে বাগানের শিমুল ফুলগুলো। চোখের তৃষ্ণা মেটাতে টাঙ্গুয়ার হাওর, মেঘালয় পাহাড়ের পাদদেশে ও রূপের নদী জাদুকাটার মধ্যস্থলের বিশাল শিমুল বাগানে ফুটে ওঠা টুকটুকে লাল শিমুল ফুলগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন শত শত পর্যটক। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙায় তো বটেই, ঘুম ভাঙায় শৌখিন হৃদয়ের। এই জন্য কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী, আর এপারে শিমুল বন, সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য।